সকাল থেকে কোনো ভিডিও করার সময় পাইনি, অনেক ব্যস্ত ছিলাম কারণ প্রচুর রান্না বান্না করা হয়েছে। রান্না বান্না করে সরাসরি চলে আসছি আড্ডাতে, যেটা হচ্ছে ধানমন্ডি আড্ডাতে। তো আড্ডাতে এসে হচ্ছে ফোন দিচ্ছি, বাকিরা কোথায় বাকিরা কোথায়। তো ওরা আমাকে বললো যে আমরা সবাই, আমাকে না মিললে আমার বরকে বললো যে উপরে চলে আয় তোরা, আমরা হচ্ছে উপরে আসি। তো উপরে এসে দেখি যে আমার কমফোর্ট পাবলিক গুলি সবাই এখানে, শান্ত ভাইয়া, নাহিদ ভাইয়া, তারপরে কনা আপু, তো আমি সাগর ভাইয়েরও আসার কথা ছিল, বাট সাগর ভাই আসতে পারে নাই। যাই হোক, তো আমরা এখানে বসে সবাই গল্প করতেছিলাম, অনেক টাইপের কথা বলতেছিলাম। তো বেসিক্যালি আজকের ভিডিওটা কি, আজকের ভিডিওটা মেনলি হচ্ছে আমার খুব প্রিয় দুইটা মানুষের আইবুড়া ভাত। এই যে খাবারগুলো হচ্ছে আমি খুব সুন্দর করে রেডি করতেছি, এগুলো আমি আর কনাপু বাসা থেকে সুন্দর করে রান্না বান্না করে নিয়ে আসছি। বেসিক্যালি আমি কম রান্না করছি, আম্মুই মোটামুটি যত মাছ টাছ আছে, বিরিয়ানি টিরানি আছে, সবকিছু আম্মুই রান্না করে দিছে। আর এই যে আমার প্রিয় দুইটা মানুষ আসতেছে, তারা দুইজন আসলে এক একটা ভালোবাসা, তারা আসতেছে। তো এখানে কনাপু হচ্ছে একটু দুষ্টামি করতেছিল, তো দুষ্টামি করতে করতে তারপরে যে আমাদের শুরু হয়ে গেছে কি বলবো, মানে খাবার দাবারের পর্ব, তারপরে অনেক গল্প, অনেক গসিপ যে কে কিভাবে যাব না যাব, কারণ সামনে হচ্ছে বিয়ে, বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে, এইসব নিয়ে কথা হইতেছে। তো ওখানে বসে বসে হচ্ছে ট্রেনের কনফার্ম টিকিট কাটতেছি, এসব কথা বলতেছে। আর হচ্ছে কনাপু একটু ঢং করতেছে আর আমাকে বলতেছে আমাকে ভিডিওতে নিয়ে আমি একটু ঢং করে আমাকে একটু দেখা। তো এইসব করতেছি, আর আমাদের এখানে যখন বসি কত ধরনের যে কথা বের হয় আসলে বলার বাইরে। এই কোনটা ভিডিও আমি করছি, কোন ভিডিও নাহিদ ভাই করে দিছে, বা কে কোন ভিডিও করছে আমি জানি না। তো তারপর একটা সময় আমাদের খাবার চলে আসলো, দেন এই সবগুলি খাবার তাদেরকে খাওয়াইছি, প্লাস আমরাও কিছু কিছু জিনিস খাইছি। দেন তারপর আমরা সবাই মিলে উপরে যে একটু ছবি টবি তুলেছি, মানে খুব শর্ট অবস্থায় সব কিছু করছি, বাট সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে দিনটা। সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।